আমার নাম মিঠু চ্যাটার্জি, ভারতীয় জনতা মজদুর সেল স্টেট প্রেসিডেন্ট। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গতকালকের ঘটনার প্রতিবাদে বিজেপির যে রাজ্য সদর দপ্তর মুরলীধর সেন লেন থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়, কিন্তু সেই প্রতিবাদ মিছিলকে সেন্ট্রাল অ্যাভিনিউতে পুলিশ আটকে দিয়েছে বলে জানা যাচ্ছে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি সেখান থেকে রয়েছেন, আমরা সেই ছবি অর্ণব সরাসরি দেখাচ্ছি। আটকে গিয়েছে বিজেপির এই প্রতিবাদ মিছিল, দেখাও কি পরিস্থিতি। আরেকবার আপনাদের জানাবো, গতকাল যে ঘটনা ঘটেছে, যে অভিযোগ করেছেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার, তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে, সরাসরি তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। আর সেই ঘটনার প্রতিবাদে রাজ্য বিজেপির যে সদর দপ্তর 6 নম্বর মুরলীধর সেন লেন, সেখান থেকে বিজেপির একটি প্রতিবাদ মিছিল বেরোয়, কিন্তু সেই প্রতিবাদ মিছিলকে এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউতে আটকে দিয়েছে পুলিশ। বিজেপির প্রতিবাদ মিছিল গতকালকের ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউতে পুলিশ আটকে দিয়েছে, সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমি যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, আমি চাইবো তুমি দর্শকদের সামনে ছবিটা তুলে ধরো, কি পরিস্থিতি এখন? অর্ণব, আরেকবার তোমার থেকে জানতে চাইছি, এই মুহূর্তে মিছিল আটকে গিয়েছে, পুলিশ আটকে দিয়েছে বিজেপির এই মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউতে, ছবিটা আমাদের দেখাও অর্ণব। আমরা যেরকম দেখতে পাচ্ছি যে এখানে জগন্নাথ সরকারের ওপর বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের ওপর হামলার প্রতিবাদে বিজেপি পার্টি অফিস থেকে একটি মিছিল বেরোয়, এবং সেই মিছিল কিন্তু ঠিক সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কিছু দূর এগোনোর পরেই আটকে দেওয়া হয়েছে। এখানে এই মজদুর সেলের পক্ষ থেকে এই মিছিল চলছে। তুমি দেখতে পাচ্ছ যে একদম ঠিক যেটা কলেজ স্ট্রিটের যে ক্রসিং রয়েছে তার কাছাকাছি সেন্ট্রাল অ্যাভিনিউ যে ক্রসিং রয়েছে, সেখানে এসে তোমার এই মিছিলটাকে আটকে দেওয়া হয়েছে। এবং এখানে প্রত্যেকের হাতে একটাই দাবি সম্বলিত হোর্ডিং বা পোস্টার রয়েছে, যে তাদেরকে শ্রমিক নেতা জগন্নাথ সরকারের ওপর হামলা হলো কেন, শাসক দল জবাব দাও, জবাব চাই। এবং তোমাকে দেখিয়ে দেবো যে এখানে পুলিশ কর্মীরা রয়েছেন, তারা কিন্তু প্রথম থেকেই রয়েছেন পুলিশ কর্মীরা, এবং তারা কিন্তু এই মিছিল আটকে দেওয়ার চেষ্টা করেছে। গতকাল যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা, খুব বাজে ঘটনা, খুব নিন্দনীয় ঘটনা। একজন নির্বাচিত সাংসদকে রাস্তার ওপরে বোমা ছোড়া হচ্ছে, এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। সাধারণ মানুষের তাহলে নিরাপত্তা কোথায়? আমরা চাইছি রাজ্যের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই প্রথমত, সেকেন্ড শাসক দলের মন্ত্রী দাঁড়িয়ে থেকে বলছে বাইরে থেকে যারা মার্ডার করে তারা আসছে, তাহলে তুমি কিসের মন্ত্রী? তোমার প্রশাসনকে যদি তুমি ঠিক না রাখতে পারো তাহলে তাড়াতাড়ি ওনার গদি ওনাকে ছেড়ে দেওয়া উচিত। কোথায় যাবেন আপনারা মিছিল করে? আজকে এই মিছিল করে আমরা এখানেই আমরা স্টপ করব। আগামী সোমবার মঙ্গলবারের মধ্যে যদি জগন্নাথ সরকারের উপরে যারা হামলা করেছে তাদেরকে যদি অ্যারেস্ট না করা হয়, বুধবার থেকে পশ্চিমবাংলা জুড়ে ভারতীয় জনতা মজদুর সেলের নেতৃত্বরা রাস্তায় বসে অবস্থান করবেন সারা রাজ্য। দেখতেই পাচ্ছ যে এখানে মজদুর সেলের বিজেপি পার্টি অফিস থেকে একটি মিছিল বের করেন, এবং সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি যে সেই মিছিল কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউ মহাত্মা গান্ধী রোড যে ক্রসিং রয়েছে সেই ক্রসিংয়ে এসে সেই মিছিলটা সেখানে আটকে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে এখানে ব্যারিকেড করা হয়েছে, পুলিশের গাড়িও রয়েছে। তাদের বক্তব্য যে তাদের আজকে এখানেই তারা কর্মসূচি শেষ করবেন, কিন্তু ভবিষ্যতে তারা আরও বড় কর্মসূচিতে যাবেন। বিজেপির পক্ষ থেকে শুধু এখানেই নয়, 5:30টার সময় বালিগঞ্জ ফাঁড়ির কাছেও একই ইস্যুতে কিন্তু মিছিল একেবারে এর পরেও মিছিল রয়েছে, কিন্তু যে ছবি অর্ণব আমাদের তুলে ধরছিল দেখতে পাচ্ছেন, একেবারে ব্যারিকেড করে এই যে বিজেপির প্রতিবাদ মিছিলটা আটকে দেওয়া হয়েছে। গতকাল বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ করা হচ্ছে, সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন একেবারে সাংসদ নিজে। শোনাবো কি বলেছেন আজ সাংসদ। জবাব তোমাদের।
সময় দিতেই হবে। আমার সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতা কিছু নেই, যেটা পলিটিক্যালি শত্রুতা থাকতে পারে। রাজনৈতিক বাতাবরণ, পশ্চিমবাংলার যা কালচার, দ্রুত অবনতি হচ্ছে, গণতন্ত্র অবলুপ্ত হচ্ছে, সাধারণ মানুষের ওপর বিভিন্নভাবে আক্রমণ চলে আসছে, তার সুরাহা কেস পর্যন্ত হচ্ছে না। তা আস্তে আস্তে দুষ্কৃতীদের সাহসও বেড়ে যাচ্ছে, সেই জন্য সাংসদ পর্যন্ত হামলা হচ্ছে। আর যেহেতু আমার নিরাপত্তা এক মাস দশ দিন নেই, আমি এই নিরাপত্তাহীনতার মধ্যে দিয়েও পাবলিক প্রোগ্রামে প্রতিনিয়ত আমি সর্বত্র যাই, প্রতিদিনই প্রোগ্রাম করি, এটা সকলেই জানে। তা সেই কারণে কেউ দুষ্কৃতি সুযোগ নিয়েছে, যারা আমার রাজনৈতিকভাবে যারা প্রতিপক্ষ, বিশেষ করে এখানে সরকার যাদের রয়েছে, তারা তো বিভিন্নভাবে আমাকে মিথ্যা কেস দিয়ে ঘরে বসানোর চেষ্টা করেছে, লকডাউনের আইন লাগিয়ে ঘরে ঢুকিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু জনতা থেকে বিচ্ছিন্ন আমাকে করতে পারে।